আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ছোট্ট সোনামণিদের আমার পক্ষ হতে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকের অনলাইন ক্লাসটি শেখ দি আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত। আজকের ক্লাসে আমি নওরিন সুলতানা আখন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে বিজ্ঞানের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তাহলে প্রত্যেকে তোমাদের বিজ্ঞান বইটি সামনে রাখো এবং ক্লাসটি করার জন্য সবাই তৈরি হয়ে যাও। আমরা কোন অধ্যায়টি নিয়ে কাজ করছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা প্রথম অধ্যায়টি নিয়ে ক্লাস করছিলাম, তাই তো? আমাদের প্রথম অধ্যায়টির নাম কি? নিম্ন শ্রেণীর জীব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে তোমরা এর প্রিভিয়াস ক্লাসে তোমরা জেনেছ। নিম্ন শ্রেণীর জীব সম্বন্ধে আমরা কি কি জেনেছি? যে জীবদেরকে খালি চোখে দেখা যায় না, কিছু কিছু জীব ছাড়া অধিকাংশকেই আমরা খালি চোখে দেখতে পারি না। এদেরকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া আমরা তাদেরকে দেখতে পাই না, এবং কিছু কিছু জীব এতই ছোট যে তাদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। তাদের নাম আমরা জেনেছি, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ছত্রাক, শৈবাল। তাহলে সেখান থেকে আমরা বলতে জেনেছি কি, যে এই নিম্ন শ্রেণীর জীবগুলোকেও আবার অণুজীব বলা হয়। তাহলে অণুজীব জগৎ সম্পর্কে আমরা জেনেছি। তাহলে সেই অণুজীবদের মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি, ছত্রাক এবং শৈবাল। আমরা প্রিভিয়াস ক্লাসে ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে জেনেছি, আজকে আমরা ছত্রাক এবং শৈবাল সম্পর্কে জানতে আসব। খেয়াল করো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা ছত্রাক সম্পর্কে জানি। ছত্রাক এবং শৈবাল, তাদের সম্পর্কে জানতে হলে আমরা আগে জেনে নেই যে এগুলোকে কি আমরা খালি চোখে দেখতে পাই। এগুলো তো অণুজীব জগতে আছে, বা এগুলো তো নিম্ন শ্রেণীর জীব। আমরা বলেছি কি, যে নিম্ন শ্রেণীর জীবদের অধিকাংশকেই নাকি দেখা যায় না। তাহলে আমি বলবো যে এই ছত্রাক শৈবালের কিছু কিছু অংশ কিন্তু আমরা, বা কিছু কিছু প্রজাতি আমরা দেখতে পাই। তাহলে আমরা সেই ছত্রাকটি সম্বন্ধে জেনে নেই। খেয়াল করো কি বলা হয়েছে, ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ। একে তো এটি একটি উদ্ভিদ বলা হয়েছে, কিন্তু এটি সবুজ রঙের নয়, ক্লোরোফিল বিহীন। ক্লোরোফিল থাকলে কিন্তু এটি কি হতো, সবুজ রঙের হতো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আবার বলা হয়েছে কি, ছত্রাক সমাঙ্গ দেহি। তাহলে সমাঙ্গ দেহি কথাটির অর্থ কি? সমাঙ্গ দেহি কথাটির অর্থ হচ্ছে, এটিকে তো অসবুজ উদ্ভিদ বলা হয়েছে, উদ্ভিদ বলা হয়েছে। আমি আবারও বললাম, উদ্ভিদের কি থাকে, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করতে পারে আমরা অনেক উদ্ভিদকে। তাহলে এই ছত্রাককে কি আমরা মূল, কাণ্ড, পাতা বিভক্ত করতে পারি না? শিক্ষার্থীরা, তো যেসব উদ্ভিদকে মূল, কাণ্ড ও পাতা বিভক্ত করা যায় না, তাদেরকে কি বলা হয়, সমাঙ্গ দেহি। তাহলে খেয়াল করো, যেহেতু এটিতে ক্লোরোফিল নেই, তাহলে ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। খেয়াল করো তো স্টুডেন্টস, সালোক সংশ্লেষণ করতে হলে আমাদের কি কি লাগে? গাছের সবুজ রং বা সবুজ অংশটি লাগবে, কার্বন ডাইঅক্সাইড লাগবে, পানি লাগবে, সূর্যের আলো লাগবে। তাহলে যেহেতু ছত্রাক সবুজ রঙের এই অংশটি বা ক্লোরোফিল বহন করে না, সেজন্য ছত্রাক কি করে না, সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে না, বা সালোক সংশ্লেষণ এদের মধ্যে সম্পন্ন হয় না। তো উদ্ভিদ কেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে? প্রকৃতিতে তো অক্সিজেন ছেড়েই দেয়, তারপরেও আরেকটি যে অত্যাবশ্যকীয় যে উপাদান, তাদের নিজেদের খাদ্য তৈরি করা, সেটি কিন্তু সালোক সংশ্লেষণের মাধ্যমেই তৈরি করে থাকে। যেহেতু ছত্রাক সালোক সংশ্লেষণ সম্পন্ন করতে পারে না, সেজন্য তারা কি করে, অন্যের উপরে নির্ভর করেই বেঁচে থাকে। সেজন্য এই ছত্রাকদেরকে কি বলা হয়, পরভোজী বা মৃতভোজী বলা হয়। তাই পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাক সবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। আমি আবারও বলছি, পরভোজী ছত্রাক কোথায় জন্মায়? বাসি ও পচা খাদ্যদ্রব্যে, ফলমূলে, শাক সবজিতে,
ভেজা রুটি বা চামড়া এবং গোবর এগুলোতে কাদেরকে দেখা যাবে? পরভোজী ছত্রাকদেরকে দেখা যাবে। আর মৃতভোজী ছত্রাককে মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে মৃতভোজী ছত্রাকদেরকে দেখা যাবে। তাহলে আমরা এই পাঠটুকু থেকে আমরা জানলাম যে ছত্রাকটি কেমন হয়, ছত্রাকটি অসভোজ, ছত্রাকটি সমাঙ্গদেহী, ছত্রাকটি সালের সংশ্লেষণে অংশগ্রহণ করে না, এজন্য ছত্রাককে কি করা হয়, ছত্রাককে পরভোজী এবং মৃতভোজী বলা হয়। পরভোজী ছত্রাকরা কোথায় জন্মায় এবং মৃতভোজী ছত্রাক কোথায় জন্মায় সেটিও কিন্তু আমরা জেনেছি। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব কি ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে ছত্রাকের উপকারী দিকগুলো কি কি। ছত্রাকের উপকারী দিক যদি আমরা জানতে চাই সেগুলো আমরা দেখি। পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ, একটি পেনিসিলিন কিন্তু একটি ঔষধ, তাহলে সেটি তৈরি হয় ছত্রাক থেকে এবং পাউরুটি তৈরিতে ইস্ট নামক যে ছত্রাক ব্যবহার করা হয়। তোমরা পাউরুটি দেখেছ, পাউরুটিটি কেমন হয়, ফুলে অনেক একদম ফাঁপা হয়ে যায়, তাহলে সেটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়। ইস্টও কিন্তু, তোমরা ইস্টের নাম নিশ্চয়ই অনেকে শুনেছ, তাহলে ইস্টও কিন্তু এক প্রকার ছত্রাক। আচ্ছা, তাহলে ইস্ট ভিটামিন সবুজ এবং বলে খেয়াল করো স্টুডেন্টস, ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হয় কোনো কোনো সময়। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্যদ্রব্য বলে বিবেচিত হয়। তোমরা মাশরুমের নাম শুনেছ, বিভিন্ন ভেজিটেবলস বা বিভিন্ন আইটেমে মাশরুম ব্যবহার করা হয়, তাহলে সেই মাশরুমটাও কিন্তু এক প্রজাতির ছত্রাক, তাহলে সেটির নাম কি অ্যাগারিকাস। তাহলে কি বলা হয়েছে, এই ছত্রাকটি অর্থাৎ অ্যাগারিকাস শৌখিন খাদ্য বলে বিবেচিত হয়। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এই অ্যাগারিকাস চাষ করা হয় এবং আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও কিন্তু এই ছত্রাক অনেক ভূমিকা পালন করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে ছত্রাকের সাহায্যে আমরা ওষুধ পাচ্ছি, কিছু কিছু খাদ্যদ্রব্য তৈরি করতে পারছি, তারপর আমরা ছত্রাককে আমরা খাবার হিসেবেও গ্রহণ করতে পারছি, আবর্জনা পচাতেও কিন্তু ছত্রাকটি আমাদের খুব, ছত্রাক এই আবর্জনা পচিয়ে আমাদেরকে খুব উপকার করে থাকে। তাহলে আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি যে ছত্রাকের অপকারিতা। ছত্রাকের উপকারিতা আমরা জানলাম, এবার আমরা দেখব ছত্রাক দ্বারা আমাদের কি কি অপকার সাধন হয়ে থাকে। খেয়াল করো তো, মানুষ জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী কিন্তু এই ছত্রাক। দাঁত, চুলি, মানে কি বিভিন্ন রকম ও রোগের কথা বলা হয়েছে এখানে। মানুষের যে খেয়াল করো শ্বাসনালীর যে প্রদাহ সেটিও কিসের মাধ্যমে হয়ে থাকে, ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। তাহলে এখান থেকে ছত্রাক সম্বন্ধে তোমরা তাদের রোগগুলো সম্বন্ধে জানবে এবং এই রোগগুলো খেয়াল করো যে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখবে যে ছত্রাক আলু, পাট এবং আখের কি কি রোগ সৃষ্টি করে এবং এই ছত্রাক অনেক সময় কাঠ, বেত এবং বাঁশের আসবাবপত্রকেও পচিয়ে দেয়, তাহলে তো এগুলো অবশ্যই আমাদের জন্য ক্ষতি করে থাকে। তাহলে আমরা দেখলাম ছত্রাক আমাদেরকে কিভাবে উপকার এবং অপকার করে। এবার দেখবো যে ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ কিভাবে করা যায়। খেয়াল করো তো শিক্ষার্থীবৃন্দ, ছত্রাক জনিত রোগ খুবই ছোঁয়াচে। কি বলা হয়েছে, এই রোগটি খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে এ রোগ সংক্রমিত হতে পারে। যারা ছত্রাকে বিভিন্ন রোগ, এই যে আমরা দাঁত, ছুলি এই রোগগুলো সম্বন্ধে যে আমরা কিছুক্ষণ আগে জানলাম, এগুলো কেউ যদি আক্রান্ত হয় তাহলে তার সংস্পর্শে যিনি আসবে তিনিও কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে। তাহলে এসব রোগ থেকে নিরাপদ থাকতে বা কি করা হলো, যে থাকতে হলে আমাদেরকে যা যা করতে হবে তা হলো কি, ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র, যিনি আক্রান্ত তিনি যে জিনিসপত্র যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল এগুলো যে ব্যবহার করবে এগুলো অন্য কোনো ব্যক্তি যেন ব্যবহার না করে।
ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, যিনি আক্রান্ত হয়েছেন তার সংস্পর্শে কম আসতে বলা হয়েছে, এবং ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা, যদি সম্ভব হয় সেখানে ওষুধ দিয়ে সেটাকে নিরাময় করা, আর যদি তা না সম্ভব হয় তাহলে সে উদ্ভিদটিকে তুলে পুড়িয়ে ফেলতে এখানে বলা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে সব ছত্রাক সংক্রমিত রোগগুলো যেহেতু খুব ছোঁয়াচে, সেখান থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় এবং সে অনুযায়ী কিন্তু প্রত্যেককে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ছত্রাক সম্বন্ধে জেনেছি, ছত্রাকের উপকারিতা অপকারিতা সম্বন্ধে জেনেছি, এবং ছত্রাক দ্বারা যে রোগগুলো সংক্রমিত হয় সেখান থেকে যেন অন্য কোনো সুস্থ ব্যক্তি আক্রান্ত না হতে পারে সেজন্য প্রতিরোধ মূলক কিছু আমরা তথ্য আমরা জেনেছি। এবার আরেকটি নিম্ন শ্রেণীর জীব শৈবাল সম্পর্কে আমরা জানতে আসছি। শৈবালটাও সমাঙ্গ বর্গের। সমাঙ্গ বর্গ মানে কি, এটিকেও মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যাবে না, কিন্তু এটি হচ্ছে কি, ক্লোরোফিল যুক্ত। ক্লোরোফিল মানে কি, এটির সবুজ অংশটুকু রয়েছে। যেহেতু সবুজ বা ক্লোরোফিল এই অংশটুকু রয়েছে, তাহলে সেখানে কি সালের সংশ্লেষণ সম্পন্ন করতে পারে, আর সালের সংশ্লেষণ সম্পন্ন করতে পারে বলে এটি হচ্ছে কি স্বভোজী। তাহলে দেখো কি বলা হয়েছে, শৈবাল সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই হলো কি শৈবাল। এরা মাটি পানি ও অন্য গাছের ওপর জন্মায়। কি বলা হয়েছে, মাটি পানি বা অন্য কোনো গাছের উপর জন্মাবে, এবং সবুজ ছাড়াও লাল বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যাবে। সবুজ রঙের দেখা যাবে, তাছাড়া আমরা লাল বা বাদামি রঙেরও শৈবাল দেখতে পাই। স্পাইরোগেরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। একটি শৈবাল যেটি কিনা অনেক জায়গায় পাওয়া যায় সেটির নাম কি, স্পাইরোগাইরা। স্টুডেন্টস, আমরা শৈবাল সম্বন্ধে জানলাম, তার শৈবালটি কেমন হবে, সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত এবং সবুজে, এবং এই শৈবালগুলো কোথায় পাওয়া যায়, কি রঙের হয় তাও আমরা দেখে নিলাম। এবার খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তোমরা শৈবালের উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে একটু জেনে নাও। শৈবাল আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালও, যেমন এখানে একটা নামও দেওয়া হয়েছে, এটি ব্যবহার করা হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। সামুদ্রিক শৈবালটা কি বলা হয়েছে, আয়োডিন এবং পটাশিয়ামের একটি ভালো উৎস, এবং মাছের চাষে বা মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। অন্য জায়গায় যে মৎস্য চাষ করে সেখানে শৈবালটিকে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে অবশ্যই এই দিকগুলো বিবেচনা করলে শৈবাল আমাদের উপকার করে থাকে। এবার দেখব শৈবাল আমাদের কি কি অপকার সাধন করে। খেয়াল করো শিক্ষার্থীরা, মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টি করে কে, এই শৈবাল। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড ব্লাস্ট রোগ সৃষ্টি করে, তাহলে চা পাতার রোগ সৃষ্টি করে কে, এই শৈবাল, এক ধরনের শৈবাল। এবং জলাশয়ে শৈবালের আধিক্যতা দেখা দিলে, মানে বেশি পরিমাণে যদি শৈবাল তৈরি হয়ে যায় বা জন্মায়, সেখানে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যাবে। কি বলা হয়েছে, যদি জলাশয়ে অক্সিজেনের পরিমাণটা কেমন করে ঘাটতি হবে, যদি সেখানে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে এই শৈবাল জন্মে যায়, তাহলে এই দিকগুলো যদি আমরা বিবেচনা করি, দেখব কি শৈবাল এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদ এবং অন্যান্য মানুষ এবং উদ্ভিদের বিভিন্ন রকম অপকার সাধন করে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসটিতে শৈবাল এবং ছত্রাক সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। আমরা শৈবাল কি, ছত্রাক কি, তাদের সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়েছি, এগুলো কোথায় জন্মায়, তারপরে তাদের উপকারিতা অপকারিতা জেনেছি, ছত্রাকের রোগ সংক্রমণ কেমন করে হয়, তা থেকে প্রতিরোধ কীভাবে করা যায় সেগুলো আমরা জেনেছি। তাহলে তার আলোকে আমি তোমাদেরকে বাড়ি কাজ দিব, শৈবাল ও ছত্রাকের সংক্ষিপ্ত বর্ণনা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটুকু তোমরা তোমাদের পাঠ্য বইতে খুঁজে পাবে, এবং তোমরা খুব মনোযোগের সাথে এটি বাসায় তৈরি করে রাখবে আর খুব ভালোভাবে অনুশীলন করবে।
তো শিক্ষার্থীরা আজকে তোমরা আমার সঙ্গে এতক্ষণ ছিলে, তোমরা প্রত্যেককে ভালো থেকো। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।